আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো দেখতে পাচ্ছেন এখানে আসলে আমি আজকে ঢেঁড়সের রেসিপি করব, ঢেঁড়স ভাজি করব। তো এটাকে ভালো করে আগে ধুয়ে নিতে হবে, ধুয়ে নিয়ে একটা চালের মধ্যে তুলে নিতে হবে। তো এটা ভালোভাবে ধুয়ে নিয়ে আমি চালের মধ্যে তুলে নিচ্ছি। আর একটা জিনিস মনে রাখতে হবে, এই অংশটা আর এই নিচের অংশটা কেটে ফেলে দিতে হবে। তো এটা ইচ্ছা করলে আপনারা কেটেই পানিতে ভিজিয়ে রাখতে পারেন। তো আমি এখানে আস্তে রেখেছি, এখন কাটার পালা। এখন এভাবে আস্তে করে কেটে নিয়ে আপনারা চাইলে বটি দিয়ে করতে পারেন। তো এইভাবে একটা যেন একটা সময় না লাগে সেটা লক্ষ্য রাখতে হবে। এভাবে আমি সবগুলোই কেটে নেব, চিকন চিকন করে কেটে নিতে হবে। আপনারা চাইলে এখানে মোটা করেও কেটে নিতে পারেন, আমি এখানে চিকন ভাজিটা করবো। তো দেখুন আমার এখানে সবগুলোই কাটা হয়ে গেছে। এখন হচ্ছে মরিচ পেঁয়াজ, এটা কিন্তু অবশ্যই শুকনো স্থানে রাখতে হবে, যে কোনোভাবে পানি দেওয়া যাবে না। এটা আমি ধুয়ে নিয়েছি যেহেতু এটা আর পানির প্রয়োজন হবে না। আর অবশ্যই ঢেঁড়স ধুয়ে কাটতে হয়, এটা মনে রাখতে হবে, নাহলে ভাজিটা কিন্তু ঠিক কালো হয়ে আসে। তো এরপর হচ্ছে আমি মরিচ পেঁয়াজ কাটবো। তো এখানে মরিচ পেঁয়াজ এগুলো আমি ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে কেটে নেবো। শুধু এখানে মরিচ আর পেঁয়াজ করবো, আর কোনো মশলা এখানে অ্যাড করবো না। এখানে মরিচ আর পেঁয়াজটা কেটে নিচ্ছি। তো এখানে আমি আসলে রেসিপিতে চলে গিয়েছি, এখানে আমি মরিচ পেঁয়াজটা একটু তেল দিয়ে ভেজে নেবো। মরিচগুলোকে একটু ভালো করে ইয়ে করে দিচ্ছি যাতে বিচিগুলো বের হয়ে যায়। আমার আসলে তরকারিটা ঝালটা পছন্দ, এভাবে করে ভেজে নিচ্ছি। আর একটা জিনিস মনে রাখতে হবে, সেটা আমার যেহেতু তরকারিটা কমে যে সামান্য পরিমাণে হবে, ওই অনুযায়ী লবণ দিতে হবে। বেশি করে দিলে কিন্তু অনেক বেশি হয়ে যাবে। আর এখানে হলুদটার পরিমাণ একটু বেশি দিচ্ছি, যেহেতু আমার কাঁচা একদম সবুজ কালার, আর কাঁচা মরিচ দিয়ে রান্না, সেক্ষেত্রে তো একটু লবণ আর হলুদের পরিমাণ একটু বেশি দিতে হবে। করে এখন এগুলো দিয়ে দিচ্ছি। আসলে আমি আলু সুস্থতার কারণে বোঝা হচ্ছে না। তো দেখুন এটা অনেকটা সিদ্ধ হয়ে এসছে, এটা অবশ্যই ঢেকে রাখতে হবে। আর মনে রাখতে হবে অবশ্যই জালটা যেন মেডিয়ে না থাকে, কোনোভাবে হাই না থাকে, হাই থাকলে কিন্তু পড়ে যাবে, সেক্ষেত্রে বারবার না আসতে হবে। আর ঢেকে দিলে সুন্দর একটা কালার চলে আসে। আর আপনারা চাইলে এভাবে খেতে পারেন, আর যারা শুকনো করবেন তারা অবশ্যই চুলোর জালটা একদম কমিয়ে দিয়ে একটু বসিয়ে রাখবেন, তাহলে এই যে একটা আসে একদম একটার সঙ্গে একটা আঠা আঠা যে ইয়েটা আসছে এটা থাকবে না। তো আমার ঢেঁড়সের ভাজিটা একদম হয়ে এসছে, আর আপনারা যারা একদম ঝরঝরে থাকবেন তারা অবশ্যই ঢেঁকে চুলো একদম নিভে রাখবেন, যাতে আছে এটা থাকবে না। আর সিদ্ধ হয়ে গেলে অটোমেটিক একটা কালার চলে আসে। তো কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।